তো বন্ধুরা, থার্ড অন মে হতে আর বেশি দেরি নেই। তো এখন একটা চর্চার বিষয় যে থার্ড অন মেতে দেখো, তোমরা জানো একটা হাইপ ক্রিয়েট হয়ে যাচ্ছে, কারণ NS 400 কিন্তু লঞ্চ হচ্ছে গ্লোবালি। আর NS 400 একটা অনেক বড় ইমোশন, যেরকম তোমরা দেখে জমা চেনা লেগে তুমি প্রচুর ভিডিও দেখছি, কারণ তোমাদের মধ্যে অনেকেই আমি আবারও বলতে বাধ্য হচ্ছি দেখতে ভালোবাসছো, আর আমাকেও জানা তুমি কিন্তু NS 400 রিগার্ডিং তোমরা আপডেট দাও। তো যাই হোক, আজকে যে ইন্টারেস্টেড আপডেটটা দেবো এটা তোমাদেরকে অনেকটাই ভালো লাগবে। আর প্লিজ ভিডিওগুলোকে দেখছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো। সো ভিডিওটা শুরু করার আগে লেটস প্লে দ্য ইন্ট্রো। তোমাদের মধ্যে বহু ভাই বলতো যে NS 400 টেস্ট ফ্লাইট হয়নি, বাট আমি তোমাদেরকে বলে দিই NS 400 টেস্ট ফ্লাইট হয়ে গেছে, যেটা মহারাষ্ট্রতে এদের ম্যানুফ্যাকচারিং, মহারাষ্ট্রতে এদের টেস্ট ফ্লাইট হয়ে গেছে। তো সেখানে একটা হালকা ফুলকা ঝলক তোমরা দেখে নাও। পেলে অ্যাকচুয়ালি রেড অ্যান্ড ব্ল্যাক কালারের যে NS 400টা রয়েছে সেই গাড়িটাতে কিন্তু এখানে টেস্ট রাইড হয়েছে। আর এখান থেকে কিছু কিছু জিনিস গাইস আমি নোটিস করছিলাম, এর যে মানে মিটার কনসোলটা, এটা আই থিঙ্ক এখনকার যে N250 বা NS 200 যে মিটার কনসোলটা হয়ে আছে ডিজিটাল মিটার, মেবি সেটা হতে পারে। যদি সেটা না হয় তাহলে আমি আরেকটা চান্সেস রাখছি ডমিনরের হতে পারে, বাট ডমিনরটা আই থিঙ্ক হবে না। এটা নতুন যে এখন মিটার কনসোলটা আসবে সেইটা, মানে N250 বা NS 200 যে মিটার কনসোলটা এসছে আই থিঙ্ক সেটা। আর লুকটা কিন্তু গাইস আমি টেস্ট রাইডের যে বাইকটা দেখলাম ওটাতে বেশ হিউজ লাগছে, বাট লিকেজ যেসব ছবি সেগুলো তো অতটা ভালো লাগছে না। যদি এই বাইকটা আসে আমি তোমাদেরকে বলতে পারি পুরো ডমিনর কিলার হয়ে যাবে। এবার তোমরা বলতে পারো ডমিনর কিলার কেন বলছি, কারণ ডমিনরও বাজাজের অনলি ওয়ান এখন অবধি একটা 400cc সেগমেন্ট। অ্যাকচুয়ালি মিস্টার রাজীব বাজাজ উনি কিন্তু কনফার্ম করে দিয়েছে ডমিনরের রেঞ্জের কিন্তু বসবে হচ্ছে এই NS 400। যেরকম তোমাদেরকে বলছিলাম অ্যাকচুয়ালি গাইস ডমিনরের যে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট সেটা কিন্তু গাইস আই থিঙ্ক 373cc একটা ইঞ্জিন ছিল, আর এটা আর KTM ডিউকের ইঞ্জিনটা কিন্তু সেমই, বাট অন্তর ফরাক আছে। বাট অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে দিই KTM কিন্তু বাজাজেরই সাথে কোলাবরেশন করেছে, KTM এর ইঞ্জিনও কিন্তু ব্যবহার করা হয়, যারা জানো না তাদেরকে বলে দিই। দেখো রেডিয়নটা সম্পূর্ণ নিচের কোম্পানির মাধ্যমে হয়ে থাকে। তো এখন এই যে NS 400, দেখো NS এমন একটা বাইক, এটা কিন্তু স্ট্রিট ফাইটার বাইক, তো এর ইনিশিয়াল টকটা বেশি। তো এইবার কিন্তু বাজাজ ভালো KMটা খেলেছে, বাজাজ কিন্তু 400cc বাইকে 400 ইঞ্জিন দিয়েছে, কোনো পাওয়ার কাট না। কিন্তু আর এখানে এর যে BHPটা শো করলো সেটা একদম 40 BHP শো করছে, যেটা একদম স্ট্রিটের ক্ষেত্রে দেখো 40 BHP ভালো, কারণ KTM ডিউক 390 BHP হচ্ছে 43, আর এটা যদি নেকেড স্পোর্টস 400 হয়ে 40 BHPও হয়ে থাকে আই গেস ঠিকই আছে, মোটামুটি দেখো ঠিক আছে সিটিতে চালানোর জন্য। তো এটাই রাজীব বাজাজ নিজে কিন্তু উনি কিন্তু নিজে একটি টিভি চ্যানেলে কনফার্ম করেছে, তাই আমি তোমাদেরকে এতটা শিওরিটি দিয়ে বলছি যদি এটা হয়ে থাকে। আর দেখো ক্রস কাটিং তো করবেই, কারণ বাজাজের অলরেডি ডমিনার রয়েছে, সেটার সাথে যে প্রাইসটা রয়েছে, আর এর একটা অ্যাপ্রক্সিমেট একটা এক্স শোরুম রাখা হচ্ছে রিটেলে, সেটা হচ্ছে 2.30 lakhs এটা এক্স শোরুম গাইস। এবার বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় একরকম প্রাইস হবে। তো আমি যেহেতু হুগলি থেকে বলছি তোমাদেরকে, আই গেস আমাদের হুগলিতে মেবি 260,000 বা 265,000 মেবি হতে পারে ডমিনর, আই থিঙ্ক 270,000। তো ডমিনরের আগে পরেই থাকবে, মেবি ডমিনরের থেকে কম হবে, তো কিছুটা তো অন্তর রাখবে, হয়তো তারা দেখবে কীরকম কী মার্কেটিং হচ্ছে। তো এটাই আমার তোমাদেরকে আপডেট দেওয়া ছিল যে বাজাজের কিন্তু ডমিনরের ইঞ্জিনটা কিন্তু ইউজ করা হয়েছে NS 400, আর NS 400 টেস্ট রাইডের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটাই ছিল আজকে ভিডিও, যদি কিছু ভালো থাকে দেন ইফ ইউ লাইক শেয়ার সাবস্ক্রাইব, দেখো অনেক একটু রিকোয়েস্ট সাবস্ক্রাইব করতে বয়স।